হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো ফুচকার রেসিপি। তো এই ফুচকা কিভাবে বাড়িতে বানাবেন, খুবই সহজে আর খুবই মোচমোচে ফুচকা হবে। ফুচকা হয়তো সবাই বাড়িতে বানাতে পারেন না, আজ আমার এই ভিডিও দেখলে অবশ্যই আপনারা বাড়িতে খুবই সহজে ফুচকা বানাতে পারবেন। তো সেই জন্যই আজ আমি এই ফুচকার রেসিপি নিয়ে চলে এলাম। তো এই ফুচকার রেসিপিটাকে পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, চলুন শুরু করা যাক। ফুচকা বানানোর জন্য বাজার থেকে কিনে আনা পি আটা অথবা ফুচকার আটা আজ আমি কিনে এনেছি। তো ফুচকা বানাচ্ছি আমি আজ পি আটা দিয়ে, তো সেই জন্য পি আটা নিয়ে নিয়েছি। এখানে ঘরে বানানো ভাজা মশলা নিয়ে নিয়েছি, একটা লেবু দু পিস করে নিয়েছি, তিনটে কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়েছি, কিছুটা পরিমাণ ধনে পাতা কেটে নিয়েছি, টক জল বানানোর জন্য এখানে তেঁতুল নিয়ে নিয়েছি, ফুচকার আলু মাখার জন্য এখানে একটা বড় আর দুটো ছোট ছোট আলুকে সেদ্ধ করে নিয়েছি, ফুচকার আলুতে দেওয়ার জন্যে ছোলা আর বুট সেদ্ধ করে নিয়েছি, সাথে বিট লবণ নিয়েছি। এবার আমাদের ফুচকা বানানোর জন্য আটাটাকে ভালো করে মেখে নেওয়া হবে, তো তার জন্য আমাদের আটাটাকে একটু মিলিয়ে নেওয়া হচ্ছে। তো আমাদের আটা মাখার সময় কোনো লবণ টবণ কিছুই দেওয়া হবে না, এটাকে এমনি জল দিয়ে ভালো করে মেখে নেওয়া হবে। আমাদের আটাটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দেওয়া হবে। আমাদের আটাটাকে 20 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে এবার বের করে নেওয়া হয়েছে। এবার আমাদের আটাটাকে একটু ঠেসে নেওয়া হচ্ছে হালকা করে। এবার আমাদের আটাটাকে ছোট ছোট ফুচকার আকারে লেচি বানিয়ে নেওয়া হচ্ছে, মানে লেচি কেটে নেওয়া হচ্ছে। তো এরকমভাবে আমাদের আগে সরু সরু করে এরকম রোল রোল করে নেওয়া হচ্ছে। এবার একটা ছুরির সাহায্যে আমাদের লেচিগুলোকে কেটে নেওয়া হবে, তো দেখতে থাকুন আপনারা। আমাদের ফুচকার আকারে সব লেচি কেটে নেওয়া হয়ে গেছে, এবার এর উপর দিয়ে একটু আটা ছড়িয়ে দেওয়া হয়েছে। এবার এটাকে ভালো করে মিলিয়ে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবার আমাদের ফুচকাগুলো এক এক করে সব বেলে নেওয়া হবে, তো দেখতে থাকুন আপনারা কীভাবে বেলা হচ্ছে। তো বেলার সময় আমার আর আটা ছড়ানোর কোনো প্রয়োজন পড়েনি, আপনারা চাইলে এর উপর দিয়ে একটু আটা ছড়িয়েও ফুচকাগুলো বেলে নিতে পারেন, তাহলে আর বেলুনির গায়ে মানে চিপকে ধরবে না, খুব ভালোভাবে বেলা হয়ে যাবে। তো আমার আটার প্রয়োজন পড়েনি, তাই আমি এমনি সব বেলে নিচ্ছি, তো দেখতে থাকুন আপনারা। আমাদের সব ফুচকা বেলে রেডি করে নেওয়া হয়ে গেছে, এবারে কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে তার মধ্যে আমাদের কিছুটা ফুচকা ছেড়ে দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো কি সুন্দরভাবে ফুলেছে। আর গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে রেখে আপনাদের ফুচকাগুলো ভাজতে হবে, নাহলে ফুচকাগুলো কিন্তু ভালো হবে না। তো দেখতেই পাচ্ছেন মিডিয়াম
একটু হাই ফ্লেমে আমরা ফুচকাগুলোকে ভেজে নিচ্ছি ঠিক এরকমভাবে। তো এরকমভাবেই আমাদের সব ফুচকা ভেজে নেওয়া হবে, তো দেখতে থাকুন আপনারা।
আমাদের ফুচকাটা পুরো রেডি হয়ে গেছে, তো তার সঙ্গে তো আলু মাখাটা আর টক জলটাও আপনাদের দেখিয়ে দিলাম। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই ফুচকা। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভালো থাকবেন।